আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে 405 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং নিজ নিজ স্বহস্তে আবেদনের সম্মতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভাগের নির্বাচন ও পদোন্নতি কমিটির 1/2/2024 তারিখের পত্র অনুযায়ী নিম্নে বর্ণিত 405 জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেলে 2015-19 গ্রেড বেতনভুক্ত 8,500 থেকে 20,570 অয়েম্যান রাজস্বভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান পূর্বক সহসর নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়নের জন্য ন্যস্ত করা হলো। রোল নাম্বার 1600469, মোহাম্মদ ইউসুফ, পিতা শাহজাহান, মাতা হাজেরা বেগম, গ্রাম হলো সরজতিন, ডাকঘর হাজিরহাট, উপজেলা মনপুরা, জেলা হলো ভোলা। এখানে যে পদায়নের জন্য ন্যস্ত কার্যালয়, মহাব্যবস্থাপক পূর্ব বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। 2 নম্বর হলো 1600635, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মাতা সাজেদা বেগম, গ্রাম খাগড়া দর্জিপাড়া, ডাকঘর ঘাড়কা লস্কর, উপজেলা ঝিনাইগাতি, শেরপুর, জেলা হলো শেরপুর, মহাব্যবস্থাপক পূর্ব বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। শর্তাবলী, আপনারা শর্তাবলীটা সুন্দরভাবে দেখবেন। চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে বিভাগের চিকিৎসা কর্মকর্তা কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা, রাজশাহী, সিআরবি, চট্টগ্রাম অথবা সিভিল সার্জন এর নিকট হতে স্বাস্থ্যগত সনদপত্র সংগ্রহপূর্বক দাখিল করতে হবে। 2 নম্বরে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য হবে। 3 নম্বর হলো প্রার্থী চারিত্রিক ও পূর্ব কার্যালয় সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন না পাওয়া পর্যন্ত এই নিয়োগে সাময়িক বলে বিবেচিত হবে। 4 নম্বর হলো কোনো প্রার্থী পুলিশ ভেরিফিকেশন অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ নির্দেশনা ছাড়াই এই নিয়োগ পত্র বাতিল বলে গণ্য হবে। 5 নম্বর, কোনো প্রার্থীর দাখিলকৃত সনদ কাগজপত্রে ভবিষ্যতে ভুয়া ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে এই নিয়োগ পত্র বাতিল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বিদেশি কোনো নাগরিককে বিবাহ করে থাকলে অথবা বিবাহ করার জন্য অনাকাঙ্ক্ষিত হয়ে থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে চাকরিতে যোগদানের পূর্ব সংক্রান্ত 300 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করে দাখিল করতে হবে। চাকরিতে যোগদানের পর প্রথম 2 বছর শিক্ষানিবেশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানিবেশকালে যে কোনো প্রার্থী চাকরিতে বহাল রাখতে অনুপযুক্ত বলে বিবেচনা করা হবে এবং দর্শনী চাকরিচ্যুত হলে শিক্ষানিবেশ বৃদ্ধি করা হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বিভাগে প্রশিক্ষণ সম্পন্ন না করলে, প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষানিবেশকে কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীকরণ করা হবে না। এই নিয়োগপত্রের ফলে স্থায়ী চাকরির জন্য দাবি করা যাবে না। যে কোনো কারণে দর্শনায় ছাড়াই 15 দিনের নোটিশে প্রার্থীকে চাকরি হতে বরখাস্ত অপসারণ করা হবে। 10 নম্বরে বলা হয়েছে, কোনো প্রার্থী স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে কমপক্ষে 30 দিন পূর্বে কর্তৃপক্ষের কাছে লিখিত দিতে হবে। নিয়োগপত্রে সুস্পষ্ট বর্ণিত হয়নি এরূপ ক্ষেত্রে এই নিয়োগ সরকারের প্রচলিত আইন, আদেশ, বিধিমালা, সরকারের নির্ধারিত এই সময়ে সময়ে জারিকৃত বিধি বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা সম্পর্কে ভবিষ্যতে কোনো প্রকার গরমিল প্রমাণিত হলে নিয়োগপত্র বাতিল হবে। উপরোক্ত শর্ত এবং আর যেগুলো আছে এগুলো দেখে নেবেন। চাকরিতে যোগদানের সময় কোনো প্রার্থীকে টিএডিএ প্রদান করা হবে না। 1 নম্বরে বলা হয়েছে, উপরোক্ত শর্তাবলীর আলোকে এই নিয়োগপত্র প্রদান সম্মত প্রার্থী আগামী 27/3/2024 অফিস চলাকালীন সময়ে 5 নং কলাম অনুযায়ী মহাব্যবস্থাপক পূর্ব বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বরাবর যোগদান পত্র দাখিল করবেন। নিয়োগপত্র বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট www.railway.gov.bd থেকে ডাউনলোড করে স্ব পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন করে এই নিয়োগ আদেশ জারি করা হবে। পলাশ কুমার সাহা, উপপরিচালক পার্সোনাল, 3, ইমেইল হলো dde3@railway.gov.bd। এটা আপনারা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। আপনারা যারা সিলেক্টেড হয়েছেন, পরীক্ষা পাস করেছেন, তারা এই নিয়ম অনুসরণ করে সবকিছু সম্পূর্ণ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।